News Only 24, News Only 24. উল্টো রথে মধ্যমগ্রাম বসুনগর তিন নম্বর গেট সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তাদের খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজো শুভারম্ভ করল শনিবার। প্রতিবছর সাবেকি পুজো করলেও এবার তারা থিম পুজো করতে চলেছে। এবছরের থিম পাখি আজ স্তেপান্তরে। মধ্যমগ্রাম বসুনগর তিন নম্বর গেট সার্বজনীন দুর্গা উৎসব কমিটি দুর্গা পুজো দশম বর্ষ পদার্পণ করল। এই পুজো পরিবেশে প্রতিবছর নজর কেড়েছে মধ্যমগ্রামবাসী। খুঁটি পুজোর দিন মহিলা ঢাকির উপস্থিতিতে সকলের নজর কেড়েছে। এই দিন খুঁটি পুজোয় উপস্থিত মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ। বুস্টার ডোজ যারা আছে, বুস্টার ডোজ বল যাচ্ছে, বুস্টার ডোজ আমাদের এখানে অ্যাবাভ 60 ইয়ার্স যারা আছে তাদের কিন্তু আমরা প্রত্যেককে দিয়ে দিয়েছি। আর কিছু ফ্রন্টলাইনে যারা আছে তারা পেয়ে গেছে। আমরা বাড়ি বাড়ি আবার বুস্টার ডোজ আমাদের কাছে শতিনেক বাকি আছে, এটা আমরা হাউস টু হাউস বুস্টার ডোজটা খুব শিগগিরই চালু করে দেবো। এবং আমাদের কন্টিনিউয়াস প্রসেস চলছে, সে বুস্টার ডোজ শুধু না, মানুষকে সুস্থ রাখার জন্য পৌর নাগরিকদের মধ্যমগ্রাম পৌরসভার কেউ যদি ফার্স্ট ডোজ বাকি থাকে, কেউ যদি সেকেন্ড ডোজ বাকি থাকে, কারুর যদি বুস্টার ডোজ বাকি থাকে, আমাদের সেশন হচ্ছে আমাদের টেগোর কালচারাল সেন্টারে, আফজালপুর সাব সেন্টারে, বিরেশপল্লী আমাদের হেলথ সেন্টারে, আমাদের কারবালা হেলথ সেন্টারে কন্টিনিউয়াস চলছে। এই বসুনগর এই সার্বজনীন তিন নম্বর গেট সার্বজনীন পুজো কমিটি, এটা অসাধারণ পরিবেশ তৈরি হয় প্রতিবার। এবার এরা এবার এরা থিমে থিমে যাচ্ছে, মানে এবার সাবেকি থেকে থিমে যাচ্ছে, উদ্দেশ্য কী বলবেন? দেখুন, এরা দীর্ঘদিন ধরে এখানে 10টা বছর এরা এখানে পুজো করেছে, এত কলবরে তারা মানুষের সঙ্গে নিয়ে, সমস্ত প্রতিবেশী নাগরিকদের সঙ্গে নিয়ে এখানে পুজোটা করে আন্তরিকতার সাথে। সাবেকে আনাকে বাদ দিয়ে কখনো ওই আপনি যেটা বললেন যে থিমে যাচ্ছে, সাবিকানার মধ্যেও কিন্তু থিম থাকবে, সেটা কিন্তু সাবিকানাকে বাদ দিয়ে কখনো থিম হয় না। থিম করবে মানুষকে দেখার, থিমের মধ্যেও অনেক কিছু আছে, মানুষকে বোঝানো, জানার, বোঝার, এগুলো ব্যাপার আছে। সব মিলিয়েই আমাদের এই বসুনগর তিন নম্বর সার্বজনীন দুর্গা উৎসব যে কমিটি নাগরিকবৃন্দরা করছে, দেখবেন আপনারা আসবেন, আপনাদেরও আমন্ত্রণ জানিয়ে রাখলাম পৌর প্রধান হিসাবে, সমস্ত আমাদের প্রেসের বন্ধুদের, তিন নম্বরের আমাদের অধিবাসী বৃন্দদের, আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে। দেখুন, আমি আজ এসেছি খুঁটি পুজোতে আমাদের মধ্যমগ্রাম বসুনগর তিন নম্বর সার্বজনীন দুর্গা উৎসব বসুনগর এই তিন নম্বর অধিবাসীবৃন্দরা করছে এই পবিত্র দিনে, উল্টোরথের দিনে তারা করছে। দেখুন, সবটাই কিন্তু গত 2 বছরও এখানে পুজো হয়েছে, 2020-21 পুজো কমিটিগুলোর কাছে মধ্যমগ্রাম পুরসভা, রাজ্যের স্বাস্থ্য দপ্তর কোভিড প্রোটোকল মেনে আমাদের এই দুর্গা উৎসবটা করতে বলেছিল, সবাই মান্যতা দিয়েছে, করেছে। এবারও আমরা দেখছি আবার নতুন করে চতুর্থ ঢেউ আমাদের শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা পৌরসভাগতভাবে মধ্যমগ্রাম পৌরসভা এইটা নিয়ে আমরা সজাগ এবং কাজ করে যাচ্ছি স্বাস্থ্য দপ্তরের নির্দেশে। আপনারা জানেন সারা মধ্যমগ্রাম জুড়ে আমাদের প্রচার, এবং বিশেষ করে যে সমস্ত সরকারি অফিস আছে, বাজার আছে, রাস্তাঘাট আছে, সেগুলো স্যানিটাইজ হচ্ছে। আমরা এটা লেগে আছি যাতে পুজোতে আমরা সকলকে আনন্দ করার সুযোগ আমরা তৈরি করে দেব, এবং মানুষকেও আমরা বলবো যে আপনারা এখন অনেকটাই এই রোগটা স্তিমিত আছে। 7 দিন আমাদের কয়েকটা কেস মধ্যমগ্রামে ডিটেক্ট হয়েছে, আমরা আমাদের স্বাস্থ্যকর্মী সেইখানে গিয়ে তাদেরকে বলছে যে আপনারা ঘর থেকে বেরোবেন না, আবার
মাস্ক পরে চলুন, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাতে করে যদি আমরা করি, আমাদের আজকের যে উদ্দেশ্য নিয়ে আজকের খুঁটি পুজো মায়ের পুজোর আরাধনায় আমরা ব্রতী হয়েছি, সেটা মায়েরও একটা আশীর্বাদ থাকবে যে সবাইকে ভালো রাখার, সবাই সুস্থ রাখার, সবাই আনন্দ করবে, এটাই আমাদের উদ্দেশ্য এবং পৌরসভার সাথে সাথে কাজ করি। যারা এখন বুস্টার ডোজ নেয়নি, আমি ঘোষনগর 3 নম্বর গেট সার্বজনীন দুর্গোৎসব কমিটির একজন সদস্য। আমরা 10 বছর ধরে এখানে পুজো করছি, এটা আমাদের 10ম বর্ষ। এবছর আমরা সত্যি একটু অন্যরকম একটা বার্তা সমাজকে দিতে চাই। আমাদের এবছরের যে সমাজকে আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে পরিবেশ নিয়ে। আমাদের পরিবেশে আমরা বিভিন্ন কারণে, বিশেষ করে টাওয়ার বা যেসব কারণে আমাদের সমাজ থেকে পাখি ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই পাখিটাকে বাঁচাও। পাখি সমাজের যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, সেই জিনিসটা যাতে আমরা রক্ষা করতে পারি, সমাজকে আমরা সেই পাখি বাঁচাও বার্তাটা দিতে চাই। এই জন্য এবছরে আমাদের থিম হচ্ছে পাখি আজ দেপান্তর। আজ খুঁটি পুজো থেকে শুরু, আজ খুঁটি পুজো থেকে আমাদের এই অভিযান আজকে শুরু হলো। আমরা সবাইকে বসুনগর অধিবাসীদের সবার সহযোগিতায় আমরা দেশের আনন্দ উৎসবকে শুরু করতে পারলাম। আমি আশা করি সবাই এই পদযাত্রায় আমাদের সঙ্গে থাকবে, আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পাশাপাশি কোভিড বিধি কতটা মানা যাবে সম্ভব। প্রতি বছর 2020-2021 আমরা প্রশাসন বলুন যেই বার্তা আমাদের কাছে যেভাবে এসছে, যেভাবে কোভিড বিধি কন্ট্রোল করে আমাদের পুজো সম্পন্ন করার বিধিনিষেধগুলো এসছে, আমরা প্রতি বছর সেগুলো মেনটেন করে চলেছি। প্রতি বছরের ন্যায় আমরাও সেইভাবেই এবছর সব কিছু মেনটেন করে পুজো সম্পন্ন করব। আপনার নাম? আমার নাম সঞ্জিত দাস।